ঘুরতে এসেছি, তাদেরকে দেখাবো সরস্বতী পুজোর প্যান্ডেল, ঠাকুর দেখতে এসেছি, তাই সেখানকার কিছু ঠাকুরের প্যান্ডেল দেখাবো, ঠাকুর দেখাবো। তবে তার মধ্যে এইটা খুব ভালো লেগেছে, তাই খুব শেয়ার করছি। এটা বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছে, তো দেখুন এখন কিন্তু ঘুড়ি কাটায় বাজে একটা বন্ধু রাত একটা বন্ধু, তো দেখুন কতটা কী ভিডিও করতে পারি, কারণ এখান থেকে দাঁড়িয়ে দিচ্ছে না, বেশিক্ষণ দাঁড়িয়ে দিচ্ছে না, মানে আরও সব ঘরের যে একটা আছে তারা সব করে দিচ্ছে, তো যতটা পারছি দেখুন। আমার খুব ভালো লাগলো বলে আমি এটা প্যান্ডেলটা শেয়ার করছি, তো দেখা যাক, দেখুন ঘুরে ঘুরে দেখুন। ভেতরে প্রবেশ করে গেলাম, ভেতরে দেখুন উপরের চূড়াটা কত সুন্দর একটা আটচালা মানে বানিয়েছে, এই উপরটা ঝাড়বাতি সমেত কত সুন্দর কারুকার্য, এই যে এখানে সরস্বতী ঠাকুরের মূর্তিটা দেখুন। আর যা ভিড়, সামনে যেতেই পাচ্ছি না, তো এরকমই একটু দেখে নিন কীরকম হয়েছে চারপাশটা। তারপরে ভিতরে সব জায়গাতেই ভলেন্টিয়ার্সটা আছে, তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। দেখুন এবার এতক্ষণের সামনে একটু আসার সুযোগ পেয়েছি, দেখালাম যে এটা কীরকম মন্দিরটা হয়েছে, তো এটা থিম। আর পাশে একটা ছোটো সরস্বতী মানে পুজো করা হয়েছে, তো এবার বেরিয়ে যাচ্ছি, তো সামনেটা এখানটা দেখে নিই না, তারপরে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো আস্তে আস্তে বাড়িটাও আর একটু দেখিয়ে দেব, তো বাইরের দিকে এপাশে ওপাশে দুদিকেই সুন্দর সুন্দর মূর্তি, দেবদেবীর মূর্তি করা আছে, সেদিকগুলোও দেখে নিচ্ছি, খুব সুন্দর লেগেছে আমার, তো সেগুলি শেয়ার করলাম। বাইরেটা আবার এটা জলের জল মানে জলের রথে ঠাকুর আছে, সেগুলি ফোয়ারা করেছে।